গত 5ই ডিসেম্বর ইংরেজি থানার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাচিনি চাকলা এলাকায় একটি আমবাগান থেকে এক যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ। তদন্ত নেমে ইংরেজি থানার পুলিশ কোতলি গ্রাম পঞ্চায়েতের বাঙালিপাড়ার বাসিন্দা বাপন ঘোষকে গ্রেফতার করে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ অভিযুক্তের কাছ থেকে জানতে পারে তার বাড়ির গোয়াল ঘরে পোতা রয়েছে মৃত যুবতীর মোবাইল। এদিন অভিযুক্তকে সঙ্গে নিয়ে অভিযুক্তর বাড়ির গোয়াল ঘরে মাটি খুঁড়ে মৃত যুবতীর মোবাইল উদ্ধার করে পুলিশ। পুলিশি হেফাজতে নিয়ে যুবতীকে পুড়িয়ে খুনের অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মৃত যুবতীর মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। গত 5 ডিসেম্বর ইংরেজি থানার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাচানি চাকলা এলাকায় একটি আমবাগান থেকে এক যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে ইংরেজি থানার পুলিশ কোতলি গ্রাম পঞ্চায়েতের বাঙালিপাড়া এলাকার বাসিন্দা বাপন ঘোষকে গ্রেফতার করে। বাপন ঘোষকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে। হেফাজতে নিয়ে পুলিশ এদিন সকালে আবার ঘটনাস্থলে যায়। অভিযুক্তর কাছ থেকে জানতে পারে তার বাড়ির গোয়াল ঘরে পোতা রয়েছে মৃত যুবতীর মোবাইল। এদিন সকালে অভিযুক্তকে সঙ্গে নিয়ে গিয়ে মৃত যুবতীর মোবাইল উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর জানতে পেরে এলাকায় বহু মানুষ ভিড় জমান সেখানে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বাপন ঘোষের সঙ্গে আরো কেউ ছিল কিনা তাও তদন্ত শুরু করেছে তারা। আগামী 26শে ডিসেম্বর অভিযুক্তকে আবার আদালতে তুলবে পুলিশ। এক জায়গায় দুজন মিলিয়ে মদ খায়। মদ খাওয়ার পরে এদের মধ্যে যে পার যেটা সমস্যা ছিল, যেটা আমি আগে উল্লেখ করলাম, বিয়ে করাটা অ্যান্ড যে বাপন ঝুমাকে অন্য কারোর সঙ্গে ও রিলেশন আছে এই সম্বন্ধেও সাসপেক্ট করত, এটা মিলিয়ে একটা ঝগড়া হয়। অ্যান্ড ঝগড়ার মধ্যেই ও তারপরে ওর গলাটা টিপিয়ে দেয়, গলাটা টিপিয়ে ওকে মেরে দেয়। তারপরে ওখানেই পেট্রোল দিয়ে ওটাকে বডিকে পুড়িয়ে দেয়। একটা ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্ট যেটা আমাদের ইনভেস্টিগেশনে আসছে, কে বাপন এটা প্রি প্ল্যান্ড বেতেই মার্ডার করেছিল, তার জন্য আগামভাবে আগে থেকেই যেটা পেট্রোল জোগাড় করে রেখে নিয়েছিল, আগে থেকেই ও এই ঝুমাকে এই প্ল্যান মাফিক এখানে ডেকেছিল। তাছাড়া এই প্ল্যানটা ও ক্যাজুয়াল কথাবার্তার মধ্যে ওর দুজন বন্ধু যে আছে তাদেরকেও ও উল্লেখ করেছিল। তো এই প্রি প্ল্যান্ড মার্ডার এই করার পরে ওর আমরা যেটা ইনভেস্টিগেশনে ফার্দার রিমান্ড নিলাম আপনারা জানেনই, আজকেই আমরা যে মোবাইল যেটা আছে তার মোবাইলটা রিকভারি করেছি। যে ভিকটিম যে ডিসিজ যে আছে তার মোবাইলটা আমরা রিকভারি করেছি। তার সঙ্গে সঙ্গে যেখানে ওরা দুজন বসে মদ খেয়েছিল পিওর কাছেই, ওখান থেকে আমরা যে বোতল আর প্লাস্টিক যে গ্লাসেস আছে আর অন্য যেটা ফুড আর্টিকেলস যে আছে সেটাও রিকভারি করেছি। তাছাড়া আমরা এই পুরো যে ফ্যাক্টস আছে সেটা আমরা ভিন্ন ভিন্নভাবে যাচাই করেছি। তার জন্য আমাদের সিসিটিভি ফুটেজ, যে দোকান থেকে মদ কিনেছে বা অন্য খাবার কিনেছে তাদের সঙ্গে আমরা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অ্যান্ড আমরা এই যে ঘটনা হয়েছে আমরা চেষ্টা করছি শীঘ্রই এই ঘটনায় আমরা চার্জশিট দিতে চলেছি। অ্যান্ড কুইক ট্রায়াল হয় তার জন্য আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ইংলিশ স্কুল নেতাজি পল্লী হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন নার্সারি টু ক্লাস 9 এন্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই নিউ দিল্লি ফর আইসিএসসি ক্লাস 10 এন্ড আইএসসি ক্লাস 12।
ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোন ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। हिमालयन ऑप्टिक्स आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक कंप्यूटर आई टेस्टिंग हर तरीके की पावर ग्लासेस ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स हनुमान मंदिर रोड जयगांव कॉन्टेक्ट नंबर 0356626515101। किचन गैलरी एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन एक्वेरियम फिश एंड पेट्स ग्लास कॉर्नर MG रोड जयगांव।